তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। মমতা ব্যানার্জি চাইছেন এরকম সাম্প্রদায়িক উত্তেজনা হোক, তাহলে হয়তো ওনার রাজনৈতিক লাভ হবে। মুসলিম সমাজ ওনার উপরে আস্থা রাখছে না, তাদের ভোট সরে যাচ্ছে, তাই এই টেনশন তৈরি করে উনি মুসলমানদের সঙ্গে আনতে চান যে আমি তোমাদের সঙ্গে আছি, বাঁচাও। নাহলে উনি আগের দিন কেন বলেছেন যে রামনবমী মিছিল নিয়ে যদি মুসলমানদের উপর আক্রমণ করে আমি দেখে নেব? কিন্তু মুসলমানরা যদি রামনবমীর মিছিলে আক্রমণ করে তার জন্য কি করবেন উনি? এখন বলছেন যে নাকি পবিত্র মাসে ওরা অন্যায় করে না, কিন্তু আমরা ফটোতে কি দেখছি? টুপি পরা লুঙ্গি পরা লোকেরা লিট পাটকেল নিয়ে আক্রমণ করছে। কয়জনকে অ্যারেস্ট করেছেন উনি? আর প্রত্যেকবার কেন এরকম হয়? নিশ্চয়ই টিএমসি লোকেরা চাইছে এটা হোক, নাহলে পুলিশ জানা সত্ত্বেও এইসব জায়গায় কেন যথেষ্ট পরিমাণে ফোর্স রাখেনি, কেন প্রিকশন নেয়নি? মমতা ব্যানার্জির যে যে ঘাটিয়া রাজনীতি সেটা আবার বোঝা যাচ্ছে। উনি তো বলছেন যেখানে ঘটনাটা ঘটেছে পুলিশ পারমিশন ছিল না, তার সত্ত্বেও ওখানে আসা, পুলিশ পারমিশন নিয়েই গেছে, শেষ পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিল, পুলিশও জানে, ওই পুলিশ তো আটকায়নি যেতে, যদি পারমিশন হতো পুলিশ আটকানো উচিত ছিল। পুলিশের সামনে সব ঘটনা ঘটেছে, ইট পাটকেল মারা হয়েছে, দোকানপাটে আগুন লাগানো হয়েছে, গাড়ি জ্বালানো হয়েছে, পুলিশকেও মারা হয়েছে। পুলিশকে মারার জন্য কি পারমিশন দিয়েছিল পুলিশ নাকি? পঞ্চায়েত ভোটের আগে রক্তাক্ত উত্তর দিনাজপুর তৃণমূলের গোষ্ঠীগঞ্জ রণক্ষেত্র গুলিবিদ্ধ হয়ে মৃত দুই পঞ্চায়েতের তৃণমূলের টিকিটকে পাবে সেই নিয়ে গণ্ডগোল, কি বলবেন? আমি বলেছিলাম যত পঞ্চায়েত সামনে আসবে টিকিট ভাগ বাঁটোয়ারা নিয়ে টিএমসির মধ্যে মারামারি কাটাকাটি লাগবে, এটা শুরু হয়েছে। কারণ পার্টির উপরে কোনো কন্ট্রোল নেই, দুষ্কৃতকারীরা পার্টির নেতা হয়ে গেছে, তারা চাইবে তাদের লোকেরা টিকিট পাক, তারা পার্টিকে অধিকার করছে আস্তে আস্তে। আর এটা কন্ট্রোল করার মতো ক্ষমতা টিএমসির কোনো নেতার হাতে নেই, মমতা ব্যানার্জির হাতেও নাই। অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন গত পরশু দিন টিকিট যাদেরকে দেওয়া হবে মমতা ব্যানার্জি নিজে ঠিক করবে, তারপরে এই গণ্ডগোল। এই 60,000 টিকিট মমতা ব্যানার্জি নিজে দেবেন, এটা কি প্র্যাকটিক্যাল নাকি? কারণ পার্টির আর কারো উপরে কোনো আস্থা নেই মমতা ব্যানার্জি ছাড়া, আর মমতা ব্যানার্জির উপরে এখন পার্টির সমাজেরও জনগণেরও আস্থা নেই, সেটা বোঝা যাচ্ছে ঝগড়াঝাঁটি দেখে। মমতা ব্যানার্জি তার সরকার বাঁচাতে নেতা বাঁচাতে কোর্ট কাছারি করে বেড়াচ্ছেন, তাই এই যে ধর্ণা চলছে ডিএ থেকে আরম্ভ করে পেনশন বেতন চাকরি, তার কোনো সমাধান করতে পারছে না। কারণ সরকার থাকবে কি না, কজন নেতা বাইরে থাকবে, রোজ উকিলের সঙ্গে বসা, কোন কোর্টে কেস যাবে, সব কিছু ওনার বিরুদ্ধে যাচ্ছে। সিবিআই কোর্টে গেলেই কোর্ট সিবিআই তদন্ত দিচ্ছে, কারণ এই সরকারের উপরে ভরসা নেই। মুম্বাইতেও তিনি জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলে মুম্বাইতেও কোর্টে কেস হয়েছে ওনার নামে, ওনারও রাহুল গান্ধীর মতো সদস্য পদ চলে যেতে পারে। এই মুখ্যমন্ত্রী আগামী দিনে কে হবে সেটা যেন ঠিক করার। কেয়ার করার দরকার নেই, আপনি পাবলিককে কেয়ার করুন। বিজেপি ধর্ণা দিচ্ছে নাকি? ধর্ণা দিচ্ছেন কর্মচারীরা যারা আপনার সরকার চালাচ্ছেন, ডিএর জন্য ধর্ণা দিচ্ছে, যারা চাকরির জন্য পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে তারা ধর্ণা দিচ্ছে চাকরির জন্য, পেনশন পাচ্ছেন না রিটায়ার্ড কর্মচারীরা, তাদের কথা ভাবুন না। বিজেপি মানুষের কেয়ার করে, বিজেপি নিয়ে ভাবতে হবে। আরে কলকাতায় অচল করতে পারছে না, পাবলিক অচল করে দিচ্ছে, দিল্লি যাওয়ার আর মুখ নাই তো, গেলেই দেখবেন ওখানে আর দোয়া খাবেন লোকে, যেখানে যাচ্ছেন গো ব্যাগ জয় শ্রীরাম হচ্ছে। এখন ওনার নেতারা যেখানে দিল্লি পর্যন্ত চোর চোর আওয়াজ শুনছে, কোন মুখে যাবেন? হিম্মত থাকলে তো ওখানে গিয়ে ধর্ণা দিতেন, উনি জানেন কেউ সঙ্গে নেই তাই জাননি। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।